আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। সাগর, আমার একটু কাজ আছে, আমাকে এখনই বাড়ি যেতে হবে। সাগর কিছু বলল না, সেও এখান থেকে চলে গেল। নিলয়ও বাড়ির জন্য চলে গেল। ভনা তীক্ষ্ণ নেত্র যুগল কুঁচকে মাহিকে পর্যবেক্ষণ করছে আর খাচ্ছে। মাহি এরকম পরোটা ভাজি আগে খেত না, কিন্তু এখন খাচ্ছে। মেয়েদের অনেক পরিবর্তন হচ্ছে। মার্শাদ নজর ফোনের দিকে। আজকে নতুন ভিপি ঘোষণা হবে। আশিক ভাই তাকে আধ ঘন্টার মধ্যে যেতে বলেছে অডিটোরিয়ামের কাছে। মার্শাদের এতে কোনো চিন্তা নেই, ভিপি যে সেই হবে তা কাল রাতেই জানা হয়েছে। আদিরা খাওয়ার ফাঁকে আর নজরে মার্শার দিকে তাকাচ্ছে। সে যে কয়েকদিন ধরে নিজের মনে একটা অস্থিরতা উপলব্ধি করতে পারছে, যা মার্শাদের দেখলে তার হৃদয় গড়িয়ে প্রকাণ্ড বিস্তৃত ঝড়ে সূত্রপাত হয়। নজর মেলাতে তার নজর ছুঁকে আসে। আদিরা আর চোখে তাকানোর মাঝে মার্শাদ ফোনের স্ক্রিন থেকে নজর সরিয়ে নেত্রযুগল আদিরা সলজ্জ আঁখি যুগলে শুভদৃষ্টি ঘটায়। আদিরা ধরা পড়ে অতি সত্ত্বর দৃষ্টি নিচু করে। মার্শাদ মুচকি হাসে। খাওয়া দাওয়া পর্বের সমাপ্তি পর ওরা সকলে এখন যার যার ক্লাসে যাবে। তখন রাফিন বলে, আহ, আজ পেট আমার শান্তি। তোমরা পারলে প্রতিদিন এমন করে খাবার আনবে। হ্যাঁ, সকলে হেসে উঠে। রিনিত কিছুক্ষণ যাবৎ রাহিনের খাওয়ার ধরন দেখে কিছু বলতে চাইছিল। বলা বাহুল্য যে রাহিন একটু পেটুকটাই। রিনিত মুখ ফসকে বলেই ফেলে, এরকম রাক্ষসের মতো খাওয়ার জন্য আপনাকে বলবো? রাহিন চোখ দুটো বড় বড় করে সচকিত দৃষ্টিতে তাকায়। রিনিত সাথে সাথে নিজের মুখ হাত দিয়ে চেপে ধরে। বিড়বিড় করে বলতে যেয়েও জোরে বলে ফেলেছে সে। রিনি ব্যাপারটা ঘুরাতে আদিরাকে তাড়া দিয়ে বলে, এই চলতে চল, নোট করতে হবে আর ক্লাস শুরু হয়ে যাবে, চল চল। রিনি সবার আগে সেখান থেকে সটকে পড়ে। রাহিন আপনাদের দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়। মৃদু হেসে রাহিনের পেটে খোঁচা দেয়। নিলয় নিজের বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে হাঁপাচ্ছে। তার বাড়ি থেকে ইউনিভার্সিটির দূরত্ব দেড় ঘন্টার মতো, তাও সে সেকেন্ড ইয়ারের শেষে হোস্টেল নিয়েছে। তারপর থেকে সে সাগরের সাথে অতিমাত্রায় মিশতে মিশতে বদলে গেছে। আগেও ফ্রেন্ডশিপ থাকলেও বর্তমানে সে নিলয়ের মতো ছিল না। সাগর কলেজ থেকেই ঝামেলাতে জড়ানো স্বভাবে, তবে নিলয় ঠিক তার উল্টোটা। কিভাবে সে সঙ্গ দেশে খারাপের পথে ধাবিত হলো, সে কয়েকদিন ধরে সেটাই উপলব্ধিতে আছে। তার হুট করে এই উপলব্ধির কারণ তার বোন নিহা। ছুটির মধ্যে একদিন রাত 3টা বাজে নিহার রুমে বাইরে দিয়ে পানি খেতে যাবার সময় নিহার ফিসফিস কণ্ঠে কথা বলার আওয়াজ পায়। নিহা একটা ছেলের সাথে প্রেম করে আর ছেলেটার জন্য এই রাত্রি 3টা বাজে জেগে হেসে হেসে কথা বলছিল। নিলয় তখন মনে পড়ল, রাত্রিও তার সাথে এভাবে কথা বলে, রাত্রিও তার বোনের মতো আশায় বুক বাঁধে। তাহলে সাগরের কথায় রাত্রির সাথে ধোকা খেলাটা কি ঠিক হলো? তখন সে কিসব ভাবতে ভাবতে রাত্রির সাথে দুদিন যোগাযোগ করেনি, ফোন বন্ধ করে রেখেছিল। তৃতীয় দিন ফোন অন করে রাত্রি শখানেকের বেশি মেসেজ ও মিসড কল দেখে তার বুক ধক করে ওঠে। কেন সে নিজে জানে না। সে রাত্রিকে তৎক্ষণাৎ ফোন করলে রাত্রি কেঁদে কেঁদে কথা বলে। তারপর থেকেই সে রাত্রির প্রতি নিজেকে অনেক দুর্বলতা বুঝতে পারে। নিলয়ের মাঝে মাঝে মনে হয়, যদি তার বোনকেও কেউ এভাবে কষ্ট দেওয়ার পরিকল্পনা করে থাকে। এক ভীতু মনের ভাই সে। নিজের সদ্য কলেজ পড়ুয়া বোনকে নিয়ে তার ভয়ের শেষ নেই। পৃথিবীর প্রতিটা ভাই যদি সময় থাকতে তার বোনের সাথে নিজের প্রেমিকা বা স্ত্রী মানসিক অবস্থা তুলনা করে, তাহলে সমাজে সুস্থ হতে খুব বেশি সময় লাগবে না। শ্রাবণ মাসের আয় 2 দিন বাকি, আর সারাদিন গুড়ি গুড়ি হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হালকা ছাট গায়ে লাগলেও তা অতিমাত্রায় কম। বার্ষিকের ছুটির পর আদিরা টিউশন যাচ্ছে। সে রাতে টিউশনটা 2 দিন যে বিকেলে পড়ায় সেটাতেই। আদিরার সামনে দিকে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছে তার পেছনে কেউ আসছে। আদিরা পেছনে ঘুরে দেখে এক ছোট্ট বাচ্চা মেয়ে এক হাত ভর্তি কদম ফুলের গুচ্ছ, আর এক হাতে একটা ডালা যেটাতে কাঠগোলাপ ও বকুল ফুলের সমাহার। আদিরা এত সুন্দর ফুল দেখে হাঁ করে তাকিয়ে রয়। আদিরাকে অবাক করে দিয়ে বাচ্চা মেয়েটা আদিরার কাছে কদম ফুল আর ফুলের ডালাটা দেয়, তারপর দৌড়ে চলে যায়। আদিরা এই কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে রয়। ডালাটার উপর এক শুভ্র রঙের কাগজ প্রজাপতির মতো করে শেপ করা। আদিরা কাগজটা হাতে নিয়ে খুলে দেখে, এই যে মেয়ে, শুভ্র হাওয়ায় ফুলগুলো দিয়ে তোমাকে আমন্ত্রণ, শরতের নিমন্ত্রণ রইল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, তারার মতো বকুলের ঘ্রাণে তোমার হৃদয় বিমোহিত হোক শুধু আমাতে। কাঠগোলাপের সাদার মায়া বিষিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। হলুদাব সাদা রঙের আঙুক আজ তোমার মনের ধরনে, রঙিন কাঠগোলাপের অভ্যর্থনা তোমাকে দিতে আজ আমি অপরক। এক সূর্য কুসুমে বহু শুভ্র ঝালর মনে হয় বসা তার রূপ ঢেলে দিয়েছে, কদম ফুলের সিক্ত অভ্যর্থনা।
আজিরা বড় আকারের প্রজাপতি আকারের কাগজটা লেখাগুলো পড়ে বাকরুদ্ধ হয়ে গেল। এত ফুল নিয়ে তো স্টুডেন্টের বাড়িতে যেতে পারবে না, তাই রাস্তার ধারে দাঁড়িয়ে স্টুডেন্টের মাকে ফোন করে জানিয়ে দিল রাতে পড়াতে আসবে। এখন আদিটা চিন্তায় পড়ে গেল, এসব তাকে কে পাঠালো? তবে ফুলগুলো অতিমাত্রায় সুন্দর, মন ভালো করার ক্ষমতা রাখে। আদিরার মন বলছে হয়তো মার্শাদ, আবার নাও হতে পারে। আদিরা ফুলগুলো নিয়ে হাঁটছে, আবারও তার সিক্স সেন্স বলছে কেউ তাকে আড়ালে অনুসরণ করছে। আদিরা পেছন ঘুরে কাউকে দেখতে পেল না। আদিরা ভাবলো সে এবার অন্য উপায়ে পর্যবেক্ষণ করবে। হুট করে খোঁচট খাওয়ার ভঙ্গিমা পড়ে যেতে নিয়ে ফাঁকা রাস্তা সাইডে বসে পড়ে, তারপর পা ধরে হালকা চিৎকার করে। ফুলের ডালা থেকে দু একটা ফুল ভূমিতে ছড়িয়েছে। আদিরা সেগুলির দিকে তাকিয়ে মুচকি হাসে। আড়ালে দাঁড়ানো মানুষটি তার প্রেয়সী আচমকা চিৎকারে দৌড়ে আসে, তারপর পায়ের কাছে বসে পায়ে হাত দিতে নিলে আদিরা পা সরিয়ে নিয়ে থতমত কণ্ঠে বলে, আপনি আপনি এখানে কেন? মার্শাদ আদিরার পা সরিয়ে নেওয়া দেখে গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বলে, এত প্রশ্ন করো কেন, চুপচাপ পা দাও, দেখি কোথায় মোচড় লেগেছে। আদিরার পা জোর করে টেনে নিয়ে মার্শাদ দেখতে লাগলো, আর আদিরা নীরব হাসলো। তার সন্দেহ ঠিকই ছিল, কিন্তু এই তেরা মানবটি তো নিজে মুখে স্বীকার করবে না। আদিরা কিছু একটা ভেবে বলল, শব্দ সেই ফুলগুলোর, এগুলো কে দিল তা ভাবতে ভাবতে আমার পায়ে মোচড় লেগেছে। লাগবে না এই ফুল, আমি সামনের ডাস্টবিনে ফেলে দিব, এখন আমি হাঁটবো কি করে? মার্শাদ মাথা তুলে আদিরার মুখের দিকে তাকালো, তারপর পায়ের থেকে হাত সরিয়ে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুঁজে গম্ভীর স্বরে বললে, অভিনয় খুব ভালোই আয়ত্ত করেছ, তোমার পায়ে কোনো মোচড় আসেনি। আমি যদি খেয়াল না করে আরেকটা উল্টো মোচড় দিতাম তবে তুমি সত্যি সত্যি হাঁটতে পারতে না। আদিরা ধরা পড়ে গিয়ে চোখ বন্ধ করে দাঁত দিয়ে জিভ কাটলো। মার্শাদ বাঁকা আসলো। আদিরা উঠে দাঁড়িয়ে ফুলগুলো মাটি থেকে তুলে নিয়ে বলল, মোচড় না খেলাম তবে নখে তো ঘষা লেগেছে, আর এই ফুলগুলো কেক দিল তাই ভাবুন আপনি, আমার ভয় হচ্ছে অনেক, আমি ফেলে দিব এগুলো। মার্শাদ ধমক দিয়ে বলে, ফুলের কি দোষ, তোমাকে তোমার কোনো প্রেমিক ফুল দিয়েছে তার জন্য তুমি এই ফুলগুলোর অসম্মান করবে? চুপচাপ এগুলো নিজের কাছে রাখো। আদিরা মুখ ফুলিয়ে মার্শাদের দিকে চাইল। মার্শাদ নিজে দিয়েছে সেটা স্বীকার না করার বহু ভালো পন্থা অবলম্বন করেছে। আদিরা অসন্তোষ কণ্ঠে বলল, যদি ফুলগুলো আমার দেলোয়ার দিত তখন তখনও কি এভাবে রাখতাম? শোনেন, ফুলের পবিত্রতা সর্বত্র হলেও যখন কেউ সেটা কাউকে দেয় তখন তার মনের উপর ফুলের পবিত্রতার তারতম্য হয়, অশুভ হাতে ফুলের পবিত্রতা অসম্মানিত হয়, তাই যে দেবে তার নিয়তের উপর সবটা নির্ভর করে। মার্শাদ ভুকুচকে তাকালো। বোকা বোকা মেয়েটার মুখে এখন দারুণ বুলি ফুটেছে যে সে মার্শাদকেও মাত দিতে প্রস্তুত। মার্শাদ একরক্ষা স্বরে বলে, তুমি কি জানো যে দিয়েছে সে খারাপ উদ্দেশ্যে দিয়েছে, চুপচাপ নিজের কাছে রাখো, আর চিরকুটে তো সব বলাই আছে। আদিরা হুট করে খিলখিল করে হেসে উঠল। মার্শাদ হাসির মানে না বুঝে কনফিউজড হয়ে চেয়ে রইল। হৃদয়কার হাসিতে বিমোহিত হয়ে মার্শাদ একটা ঘোরে পড়ে গেছে। পরন্তে বিকেলে ঈশ্বর রক্তিম আভামুগ্ধকর হাসি আরও দৃশ্যায়িত করেছে। পাখিরা নিজ নিজ নীড়ে কলরব করে ফিরছে, সময়টা উপভোগ্য, আর হৃদয়ে রানীর হাসির ঝঙ্কার এক আলাদা সুর তোলে। আদিরা মার্শাদের দিকে এক পলক দৃষ্টি বিনিময় করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ায়, কিছুটা এগিয়ে পেছনে মুড়ে জোরালো কণ্ঠে বলে, ফুলগুলো সুন্দর, এক অন্যরকম শুভ্রতার সৌন্দর্য, চিরকুটের কথাগুলো হৃদয় ছোঁয়ানো, ধন্যবাদ আপনাকে এত সুন্দর উপহারগুলো দেওয়ার জন্য। কথাগুলো বলে আদিরা সামনের দিকে অগ্রসর হয়, আর পেছনে চায় না। পেছনে তাকালে সে মার্শাদের মুখশ্রীতে অবাক মিশ্রিত সূক্ষ্ম হাসির রেখা দেখতে পেত। মার্শাদ নিজে নিজেই বলে, বুঝে গেছে সে, শুরু তবে এক শহর প্রেমের অন্যরকম উপাখ্যান। মাথা চুলকে হেসে স্থান প্রস্থান করে হোস্টেলের উদ্দেশ্যে চলে যায়। মাহি ও আফনাব একটা ওপেন ক্যাফেতে বসে আছে। ওপেন বলার কারণ ক্যাফেটা কোনো বন্ধ ঘরের ভেতর না, খোলামেলা জায়গায় খোলা আকাশের নিচে, শুধু প্রতিটা টেবিলে বেতের তৈরি ছাউনি দেওয়া, আশেপাশে বিভিন্ন রকম ফুল ও ক্যাকটাস গাছের সমাহার। মাহি কোল্ড কফি স্ট্র দিয়ে খাচ্ছে, আর আহনা ব্ল্যাক কফি। মাহি মাথা তুলে কৌতূহল কণ্ঠে জিজ্ঞাসা করে, দা ভাই ভিপি হওয়ার জন্য রাজি হলো কি করে? সে তো এক প্রকার পণ করে বসেছিল যে ভিপি হবেই না। আহনা বাঁকা হেসে কফির মগে এক চুমুক দিয়ে বলে, একটু ভয় একটু শঙ্কা, তোমার কথা ভেবে ভিপি পদ থেকে সরে গিয়েছিলে, তারপর তার জীবনে এক রমণীর আবির্ভাব ঘটে আর সে তখন আরও চিন্তিত হয়ে পড়ে। তোমরা দুজনের জন্য সে আবার নিজের পদে দাঁড়িয়েছে, নিজের অতীতকে পেছনে ফেলে। এত সাগরেরও ভূমিকা আছে সাগরের কাজে, কারণে মার্শাদের নিজের সিদ্ধান্ত বদলে নিয়েছে,
আর কয়েকদিন পর আশিক ভাই পথ ছেড়ে দিবে, মার্সাদ অফিসিয়ালি ভিপির দায়িত্ব নেবে। মায়ের দাঁত বের করে হেসে আবার স্ট্র মুখে নেয়। আহনা ভ্রুকুচকে বলে, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।